হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখন তো স্কুলের হাফ টার্ম হলিডে চলছে, আর হাফ টার্ম হলিডেতে এখানে কাউন্সিলের পক্ষ থেকে একটি ফান ফেয়ারের আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস এবং কিছু রাইডস বসানো হয়েছে। এই প্রোগ্রামটা টোটালি ফ্রি, আর এটা সকাল 10:30 শুরু হয়েছে এবং এটা বিকেল 4:00 শেষ হয়ে যাবে। আর এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের। এখানে তো লং একটি স্লাইড ছিল, জাম্পিং, সাইক্লিং এবং ফেস পেন্টও এখানে ছিল, আর এছাড়াও আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল। আর এই প্রোগ্রামটা যেহেতু অনেক বেশি বড় করে করা না, ছোট প্লেসের মধ্যে ছিল, তাই এখানে বেশ ভিড় ছিল। আর প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য এখানে অনেক লং কিউ ছিল, আর জাসমিন যাওয়ার পরেও এখানে সাইক্লিং করবে। তো এখন আমরা কিউতে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি জাসমিনের টার্ন কখন আসবে। আর কিউতে দাঁড়িয়ে যেত জাসমির দুটা ফ্রেন্ডস মেক করে ফেলেছে। জাসমিনের তো ফ্রেন্ডস বানাতে একদমই সময় লাগে না। তো জাসমির কিউতে দাঁড়িয়ে ওর ফ্রেন্ডদের সাথে মজা করছিল এবং কথা বলছিল। আর এই তো অবশেষে জাসমিরের টার্ন চলে এসেছে এবং জাসমির এখানে কিছুক্ষণ সাইক্লিং করলো। আর এই তো জাসমিন এখন এখানে চলে এলো পাওয়ার পেট্রোলের এখানে। এখানে জাসমিন জাম্পিং করবে, তো সে বেশ কিছুক্ষণ এখানে জাম্পিং করলো এবং এরপর হচ্ছে ওর টার্ন শেষ এবং এখানে জুতা খুলে তারপরে জাম্পিং করতে হয়েছে, যেহেতু অনেক বাচ্চারা এখানে একসাথে জাম্পিং করছে। তো এরপর হচ্ছে আমি বাসা থেকে সাথে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম এবং একটু আচারও নিয়ে গিয়েছিলাম, আর আমার একটা ফ্রেন্ডের বাসার কথা ছিল। বাট আমাদের এখন তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ জাসমিনের একটা ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আর তাই জাসমিনকে এখানে আমি বিরিয়ানি খাইয়ে দিলাম, কারণ যেহেতু ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আছে এরপরে হয়তো ও বেশ কিছুক্ষণ খেতে পারবে না, তো তাই ওকে আগে আমি বিরিয়ানি খাইয়ে দিলাম এখানে। তো আমার আর জাসমিনের একটা মিনি পিকনিক হয়ে গেল এখানে। আর জাসমিনের পাপা আমাদের সাথে আসতে পারেনি, ও গাড়ি নিয়ে অন্য একটা কাজে গিয়েছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া আমরা শেষ করে এরপর জাসমির বললো যে যেহেতু আরেকটু সময় আছে তো ও আরেকটা খেলায় পার্টিসিপেট করতে চায়, তো ওই খেলার জন্য আমাদের সাইন ইন করতে হবে। তো এরপর আমরা চলে গেলাম সাইন ইন করতে এবং সাইন ইনেও এখানে লম্বা লাইন ছিল। তো জাসমির এই খেলাটার জন্য আসলে ওর খুব ইচ্ছা ছিল এই খেলাটা খেলবে। তো এরপর কী আর করার, আমরা সাইন ইন করে চলে এলাম এখানে। তো জাসমির এখানে খেলবে, আর জাসমির তো বেশ ফান করেছে এবং এই ফান অ্যাক্টিভিটিসগুলো শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ডেন্টিস্টের ওখানে। তো জাসমিরের টিতে ফ্লোরাইড কোটিং করবে এই জন্য, আর এই কোটিং দেওয়ার পর তো ও 30 মিনিটসের মতো কোনো ফুড অথবা ড্রিঙ্কস নিতে পারবে না। তো তার কোটিং দেওয়া শেষ, আর আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।